হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশন আরা, আজ আবারও এসে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমরা কিন্তু সবাই জানি বর্তমানে ভারতীয় সব ভিসা বন্ধ আছে, শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া। যদিও বর্তমানে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে, তারপরও সেটা অনেক কম পরিমাণে দেওয়া হচ্ছে, ইভেন কি স্লটও পাচ্ছে না অনেকেই। বাট এই সমস্যার সমাধান হতে যাচ্ছে নভেম্বরের ফার্স্ট অথবা সেকেন্ড উইকের মধ্যে। কেননা গত কিছুদিন আগেও হচ্ছে যেই স্লট পাওয়া যেত 50 থেকে 100, সেটা কিন্তু এখন বাড়িয়ে 100 থেকে 200 এবং 300 মধ্যে করা হয়েছে, এবং জানা গেছে নভেম্বরের ফার্স্ট অথবা সেকেন্ড উইকে এই পরিমাণটা আরও কিছুটা বাড়বে। সো মেডিকেল ভিসা প্রার্থীদের জন্য কিন্তু এটা সত্যি একটা সুসংবাদ বটে। ভিডিও শুরু করার আগে অ্যাট ফার্স্ট আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে রাষ্ট্র হিসেবে ভারত আমাদের পছন্দ না। আমরা কথায় কথায় ভারতকে বয়কট করি, ভারতের সম্বন্ধে নানান ধরনের কথাবার্তা বলি, বাট ভারতীয়দের অনেক কিছুই অবশ্যই আমাদের অনুকরণীয়। অনেক কিছুর মতোই প্রফেশনাল এটিকেট ও প্রফেশনাল অনেস্টির দিক দিয়ে ভারতীয়রা আমাদের চেয়ে অনেক অনেক দূর এগিয়ে রয়েছে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে। অন্যদিকে আমাদের দেশের ডাক্তারদের রেপুটেশন এতটাই ভালো যে দেশের মানুষ প্রয়োজনে জায়গা জমি বিক্রি করে হলেও চিকিৎসা নিতে ভারত যায়, সে কলকাতা হোক, চেন্নাই, ভেলোর, মুম্বাই বা দিল্লি হোক না কেন। আমাদের মতো সাধারণ মানুষ আমরা বাদই দিলাম, আমাদের দেশের এমনও আছে যে সরকারি বেসরকারি বিশাল বড় বড় পদে চাকরিরত অবস্থায় লোকজন দৌড়াচ্ছেন কিন্তু ভারতে চিকিৎসা নিতে। কে জানে, হয়তো আমাদের বেশ নাম করা স্বনামধন্য চিকিৎসকও যাচ্ছেন চেন্নাই বা দিল্লির হাসপাতালগুলোয়। যাই হোক, আমাদের দেশের ডাক্তারদের কীর্তি কাহিনী বেশি না বলে মেডিকেল ভিসার প্রক্রিয়া বা সহজে কিভাবে মেডিকেল ভিসা পাওয়া যায় সে বিষয়ে কিছু কথা বলি। আমাদের বাঙালিদের আসলে সবচেয়ে বড় একটা সমস্যা যে সব কাজে প্রথমেই আমরা দালাল খুঁজি। বাট আমার পরামর্শ হলো যে আপনারা দালাল না খুঁজে, বেশি টাকা তাদেরকে না দিয়ে নিজে নিজেই কিছুটা ভিসার প্রক্রিয়া যদি শুরু করে দেন, তাহলে সেক্ষেত্রে লাভবান হবেন কিন্তু আপনি। দালালরা হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ফেক কাগজপত্র দিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করে, সেই ক্ষেত্রে আপনাকে অনেক টাকা পয়সা দিতে হয়। অথচ আপনি যদি ভিসার জন্য আবেদনের সঠিক প্রক্রিয়াটা জানেন বা বুঝেন এবং যদি সত্যিকার অর্থেই রোগী হন, সেক্ষেত্রে শতভাগ সম্ভাবনা আছে যে আপনি মেডিকেল ভিসা পেয়ে যাবেন। যেমন প্রথমত দেশের ডাক্তারদের প্রেসক্রিপশন ও কাগজপত্রের ডকুমেন্টস এবং ইন্ডিয়ান কোনো হাসপাতালের পক্ষ থেকে ইনভাইটেশন লেটার, দ্বিতীয়ত হচ্ছে আবেদনপত্র পূরণ এবং তৃতীয়ত আবেদনপত্র জমা দেয়া। এই ক্ষেত্রে কিন্তু আপনার দালাল ধরার একদমই কোনো প্রয়োজন নেই। এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যেটা সেটা হলো মেডিকেল ভিসার জন্য রোগীর সাথে সর্বোচ্চ 3 জন অ্যাটেন্ডেন্ট থাকা যায়, না থাকলে হয়, বাট অ্যাটেন্ডেন্ট ছাড়া মেডিকেল ভিসার আবেদনপত্র গ্রহণ করতে চায় না ভিসা সেন্টার, ঝামেলা হয়। সো এখানে অবশ্যই 1 থেকে 2 জন মেডিকেল অ্যাটেন্ডেন্ট রাখতে হবে। আর অ্যাপ্লিকেশনের সাথে রোগীর গত 6 মাসের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রের ফটোকপি, প্রেসক্রিপশন, টেস্ট ও তার রিপোর্ট জমা দিতে হবে। তাই এই কাগজগুলো নতুন থেকে পুরনো ক্রমানুসারে সুন্দর করে গুছিয়ে নিন। এবার ভারতের যে কোনো ভালো মানের হাসপাতালের অ্যাড্রেসের রোগের বর্ণনা এবং রোগী ও অ্যাটেন্ডেন্টের পাসপোর্টের ডিটেইল মেল করে সংশ্লিষ্ট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চেয়ে মেল করে দিন। এই ক্ষেত্রে আপনি যদি একটা দালাল ধরেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার দিতে হবে 3 থেকে 4 হাজার টাকা, বাট এটা একটা মেল করেই কিন্তু পাওয়া সম্ভব। নিজে যদি না পারেন, ভালো একটা এমন শপে যান যেখানে তারা অ্যাপ্লিকেশন সাবমিট করা থেকে শুরু করে সব কাজ করেন, সেক্ষেত্রে আপনার লাগতে পারে 150 থেকে 200 টাকা। আর যে মেলটি করবেন সেই মেলের সাথে অ্যাটাচমেন্ট হিসেবে আপনাকে রোগীর স্থানীয় ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন, টেস্ট এবং রোগী ও অ্যাটেন্ডেন্টের পাসপোর্টের ইনফরমেশন পেজ দুটির স্ক্যান করা কপি সংযুক্ত করতে হবে। ব্যাস, আপনার কাজ শেষ। এবার মেল দিয়ে 3-4 দিন অপেক্ষা করুন। যদি কোনো ছুটির দিন পড়ে সেক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে, এরপরও যদি কোনো উত্তর না পান তাহলে আরও একবার একই বিষয়ে মেল করুন, ডেফিনেটলি ইনভাইটেশন পেয়ে যাবেন। ইনভাইটেশন লেটার পাওয়ার পর প্রয়োজনীয় কিছু কাজ আছে, যেমন চাকরিজীবী হলে আপনাকে দিতে হবে NOC, করতে হবে ডলার এন্ডোর্সমেন্ট। সাধারণত পাসপোর্টের প্রতি $150 এন্ডোর্স করাতে হয়,
তবে মেডিকেল ভিসার ক্ষেত্রে এর চেয়ে বেশি হওয়াটাই ভালো। আর ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রেও একই অনুপাতে স্থিতি থাকা প্রয়োজন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।